আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে ডিম ফুলকপি এবং টমেটো দিয়ে মজাদার একটি তরকারি রান্না করে দেখাবো আর এই রান্নাটা করা খুবই ইজি তো কিভাবে রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো আমি এখানে ডিম পাঁচটা সিদ্ধ করে নিয়েছি আর ফুলকপিগুলো এভাবে কেটে নিয়েছি এখন ডিম এবং ফুলকপিগুলোকে আমি ভালো মতো ভেজে নিব তো একটা ফ্রাইং প্যানে আমি কিছুটা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি ডিমগুলো আমি ভেজে নিব ভালো মতো লাল লাল করে তো ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে এখন একই তেলে আমি হচ্ছে ফুলকপিগুলোও ভেজে নিব তো এখানে আমি কিছুটা হলুদের গুঁড়া দিয়ে দিব হাফ টেবিল চামচের মতো দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব পনেরো মিনিটের জন্য এর মাঝে কয়েকবার আমি নেড়ে দিয়েছিলাম তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি পনেরো মিনিটের জন্য তো আমার ভা ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে এবং ভাজার সময় কুক হয়ে গেছে তো এর মাঝে আমি কয়েকবার নেড়ে দিয়েছিলাম ফুলকপিগুলো এরপর ওই একই তেলে আমি এক টেবিল চামচ পরিমাণ আস্ত জিরা দিয়ে দিলাম আর তিন থেকে চারটা তেজপাতা দিয়ে দিয়েছি আর এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এখানে পেঁয়াজ কুচিটা একটু বেশি লাগবে তো পেঁয়াজ কুচিগুলো নরম হতে থাক আমি এখানে একটা পেস্ট তৈরি করে নিব এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ জিরার গুড়া ধুনিয়ার গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ আমি এখানে গরম মশলার গুঁড়া আর স্বাদ অনুযায়ী লবণ এক টেবিল চামচ পরিমাণ আমি হলুদের গুঁড়া এবং দুই টেবিল চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি আর এরই মধ্যে আমার পেঁয়াজগুলো নরম হয়ে গেছে এখন আমি এখানে দেড় টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট দিয়ে ভালো মতো দুই থেকে তিন মিনিট আমি ভুনিয়ে নিব আর ভূনি নেওয়া হয়ে গেলে এখন আমি যে পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটা দিয়ে ভালো মতো মশলাটা কষিয়ে নিব তো আমি এখানে দুইটা বড়ো সাইজের টমেটো কুচি করে দিয়েছিলাম শেষে মশলাটা কষানোর পর কারণ টমেটোগুলো আমি গলিয়ে ফেলবো নাস্ত রাখবো তো আমি মশলা কষানোর শেষে টমেটো দিয়ে দিয়েছিলাম এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম আর যখন পানিটা ফুটিয়ে উঠবে ঢাকনা দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর যখন পানিটা ফুটিয়ে উঠেছে এখন আমি ভেজে রাখা ডিম এবং ফুলকপিগুলো দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিব দশ মিনিটের জন্য তো দশ মিনিট পর ঢাকনাটা খুলে এখানে আমি এক মুঠ পরিমাণ ধুনিয়া পাতা দিয়ে দিব উপর দিয়ে দিয়ে একটু হালকাভাবে নেড়ে নেড়ে নিব নিয়ে আবার পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলেই আমার রান্নাটা একদম রেডি তো আমি ধুনিয়া পাত্তাটা দিয়ে দিলাম দিয়ে একটু হালকাভাবে নেড়ে নিচ্ছি আমি একটু মাখা মাখা করবো আপনার এই অবস্থায় নামাতে পারেন আমি একটু মাখা মাখা করবো দেখে আর এক আরও পাঁচ মিনিট রাখবো তো পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর পাঁচ মিনিট পর আমার ডিম আর ফুলকপির তরকারির ফাইনাল লুক দেখেন এই রান্নাটা খেতে খুবই মজা হয় আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন আর এই তরকারিটা আপনারা শুধু ভাত না রুটি পরোটা সব কিছু দিয়ে খেতে পারবেন তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ